হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শম্ভু নিজের অজান্তে বিয়ে করে নিল মহুয়াকে। নথখোলার অনুষ্ঠান করতে পারল না শম্ভুর কাকা অর্থাৎ বড় সাহেব। বাবলিকে করে বন্দি করে কৌশলে মহুয়ার সাথে শম্ভুর বিয়ে দিলেন পদ্মা অর্থাৎ শম্ভুর কাকিমা। ঘরে দরজা ভেঙে এসে বাবলি দেখেন মহুয়ার সাথে শম্ভুর বিয়ে হয়ে গেছে। তবে এবার বাবলি কি করবে? শম্ভুর সাথে মহুয়ার বিয়ে কি পরিবারের সবাই মেনে নিতে পারবে? বাধ্য হয়ে শম্ভুর সাথে মহুয়ার বিয়ে মেনে নিলেন সবাই। তবে এবার বাবলিকে বিয়ে করবে কে? তবে অবশেষে দেখা যাবে শম্ভু তার কাকা ছেলেকে বাবলিকে বিয়ে করার জন্য রাজি করবে এবং দেখা যাবে সে বাবলিকে বিয়ে করবে। সো বন্ধুরা, মহুয়া ধারাবাহিকের আপডেট সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।